এর ভিডিওটি দিচ্ছি মজা লাগার জন্য। মজা আমিও পেয়েছি, সে আমাকে ব্যঙ্গ করেছে নানানভাবে, তবে তার ব্যঙ্গের উত্তর আমি দিচ্ছি, তবে যাচ্ছে করে কিনা তার উল্টো ধর্মের প্যান্টি খুলে। একটু শুনুন এবং দেখুন উত্তর। একটি ভিডিও আপলোড করেছে, শালা তুই যে এত বড় পাগল। আমি কত বড় পাগল জানি না, তবে মহা উন্মাদকে পাগল বলে যদি পাগল মনে করি কিছু করার নেই। তোর নবী পাগল ছিল না, এটা কিন্তু তোর কোরআনে বহুবার বলছে, মোহাম্মদ নিজেকে আসলে নিজে বলছে, তুমি পাগল না, তুমি পাগল না, হে নবী তুমি পাগল না, তোমাদের মধ্যে যে মানুষ আছে পাগল না। এমনকি সেই মক্কা শিক্ষিত লোকরা, সবচেয়ে শিক্ষিত লোকরা মোহাম্মদকে কিন্তু পাগল বলতো, বলতো এ পাগল। এমনকি মোহাম্মদ নিজে পাহাড় থেকে লাফ দিতে চেয়েছিল, আমি কি পাগল, আমি কি পাগল, সেই ঘটনা জানিস? যদি না জেনে থাকিস দোস্ত, তুমি আমার ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সটা একটু খুলে দেখবা। আমি জানি না তুমি পড়ালেখা করতে পারো কিনা, তুমি তোমার মূর্খের উন্মত। তুই যে এত বড় পাগল আর কারে বলবো? না কারে বলবি না, তোর মোহাম্মদ যে কত বড় পাগল ছিল সেটা তোর কোরআনে বহুবার বলা আছে। পাগল শব্দটা একটু সার্চ দিবি, তোর কোরআনে একটা অনেকগুলো সফটওয়্যার আছে নতুন, ওই সফটওয়্যারগুলোতে একটা সার্চ দিবি পাগল, দেখবি এই পাগল শব্দটি যতবার আসবে কোরআনে, হ্যাঁ সবগুলো মোহাম্মদের নামের পাশে আসছে। বিশ্বাস করিস না, একটু সার্চ দিয়ে দেখবি। আরো শুনি, ওই যে রাজস্বী বেনারদের সাথে, সে দেখো তোমার এই মুরিদ সানির বিরুদ্ধে কি উল্টো পাল্টা পোস্ট দিচ্ছে। আমরা তো আমাদের গোপন কথা নাই যে আমরা গোপনে গোপনে কথা বলবো, আমাদের যে সকল সমস্যা থাকে সেগুলো আমরা যুক্তি দিয়ে ভাঙাই। আর আমাদের কমিউনিটি বলতে কোনো কমিউনিটি নেই, তোমরা যারা আছো তোমাদের গোপন কথাও তোমাদের কোরআনে লেখো। যেমন তোমাদের আয়েশা, আয়েশা যে ছিল না, আয়েশা মোহাম্মদকে ফেলে গিয়ে আরেক লোকের পিছনে দৌড় দিয়েছিল, সেই গোপন কথা পর্যন্ত তোমরা তোমাদের নবী কোরআনে মাধ্যমে বলেছে, না না আয়েশার আশার চরিত্র খারাপ না। এমনকি তোমার নবী কিভাবে আয়েশার সাথে ঘষাঘষি করতো তার লিঙ্গ, এটা পর্যন্ত আছে হাদিসে। এমনকি পিরিয়ড হলে তোমার মোহাম্মদের বৌরা যে তার কোমরের মধ্যে কাপড় জড়িয়ে রাখতো, এটা এই গোপন কথাটাও কিন্তু তোমার এই মহা উন্মাদ মহাদর্শক যৌন ভেবেচারী নবী তার হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। তার ভিতরে তো ঘরের কথা পরে সবাই জানতো, এইটার কথা দোস্ত তুমি কইলে না। হ্যাঁ আর তুমি কোথা দাঁড়ায় কথা বলো, পাট খেতে নাকি? না পাট খেত তো মনে হতেছে না, পাট খেত না কি ধান খেত, ওখানে কেন নাম ছিল দোস্ত ধান খেতে হাগু করতে? ও তুমি কি রেফুজি, কোথায় সেটা, কোথায় কোথায় হাগু করছো, তুমি কি সিরিয়াতে দূরে, সিরিয়া থেকে দূর দিয়ে আসছো? কারণ তোমাদের তোমার দোস্তরা তো মুসলমানরা সব সিরিয়া মিরিয়া জর্ডান টর্ডান সমুদ্রে পানি কুনি খেয়ে সব আসতেছে, তুমিও কি দোস্ত ওইখানে, কোথায় তুমি ফ্রান্সের বর্ডারে, কি করো ওখানে হাগু হাগু করার জন্য ধান খেতে গেছো? ওরে দোস্ত তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, ওই যে তোমার আছে না, ওই যে আছে না বলো না, তোমার মুরিদ, তোমার মুরিদ ওই যে সানি আছে না, ধান দাবা সানির রহমান দোস্ত, ওই ধান দাবা সানির রহমান আমি বলতেছি না, তোমার মুরিদ আরেক মুরিদ আসাদ নূর, সে আসাদ নূরই কিন্তু ধান দাবাজ বলে গেছে, তা ধান দাবাজ সানির রহমান আসাদ নূরকে নাকি মারার হুমকি দিতে মেরে ফেলবে। আমাদের কোনো মুরিদ হয় না, মুরিদ হয় তোমাদের, কারণ তোমরা উপাসনা করো, তোমরা চোখ বন্ধ করে উপাসনা করো। আমাদের ভিতরে যদি কেউ দোষ ত্রুটি থেকে থাকে সেটা আমরা স্বীকার করব, হ্যাঁ দোষ ত্রুটি আছে সেটা আমরা সমাধান করব, যেটা যেই হোক, মুক্ত মনা মানুষের যেই হোক, মানুষ মাত্র, সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক নাস্তিক হোক আস্তি হোক। কিন্তু তোমরা যেটা করো, তোমরা মহা উন্মাদের যে মৃত্যুর সময় তার যে লিঙ্গ দাঁড়িয়েছিল এবং সেটা দেখে যে আলী বলেছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সেই কথা কিন্তু বলো না। তোমরা এটাও বলো না যে তোমার মহা উন্মাদ যখন মরেছিল তাকে যখন জানাজার জন্য জানাজার আগে তাকে যখন ধৌত করা হচ্ছিল, সেই ধৌতের করা করার সময় সবাই চোখ বেঁধেছিল। কেন চোখ বেঁধেছিল জানো? কারণ মহা উন্মাদের লিঙ্গ দাঁড়ানো অবস্থায় ছিল, এটা জানতে কি, এবং তোমার মহা উন্মাদ কে কিভাবে তরপায়া তরপায়া 4 বছর বিষক্রিয়ায় জ্বলে পুড়ে মরেছে এটা তুমি বলো না কেন দোস্ত? হ্যাঁ ও ধান খেতে, আচ্ছা তুমি কি হাগু করা মানে পেটে চেপে ধরে তারপর ভিডিওটি করেছো, তোমার মুখের মধ্যে এরকম খিচা খিচা ভাব আসে কেন? তুমি যাও পাট খেতে হাগু করে ধান খেতে না কোথায় আছো রিফিউজ হিসেবে, হাগু করে এসে আবার আবার ভিডিও করো যাও। পাঠাচ্ছে বড় বড় নেতা দিয়ে ভাগ বাটোয়ারার কথা কেন বলো, একজনকে মেরে ফেলবি কে বলেছে একজনকে মেরে ফেলবে? শোনো ভাগ বাটোয়ারা হতো তোমার নবী, সুরা আনফাল ভাগ বাটোয়ারা, তারপর 38 নম্বর সুরা। তোমার নবী তো সারা জীবনে তার বউদেরকে একটি টাকা ইনকাম করে রাখা হয়নি, একটি টাকা না, সব চুরি ধারি
তারপরে বিভিন্ন ক্যারাভান আক্রমণ, যুদ্ধাক্রমণ, গনিমতের মাল, এগুলো করে তোমার তোমার বউ তার বউদেরকে খাইয়েছিল, এমনকি তার বউরা তাকে ফেলে পালাতে চেয়েছিল, এটা জানো? তাকে ডিভোর্স দিতে চেয়েছিল তার সঙ্গে, কারণ তোমার মহাম উন্মাদ, তার যৌন দাসী মারিয়া কিপ্তে সব ধরা খেয়েছিল। শিশু নম্বর সুরার 1-5 আয়াত পড়ো দোস্ত, তোমার মহা তোমাদের যে পাগলের ম্যানুয়াল গাইড কোরআন ওইখানে বলা আছে, এবং 33 সুরা ভালো করে পড়ো দোস্ত, পড়ো পড়ো পড়ো। তোমার মহা উন্মাদকে যখন ফেলে তারা চাল পালিয়ে যেতে চেয়েছিল, বলছে না এই দুশ্চরিত্রের সঙ্গে থাকবে না, তখন সুরা আসছিল যে আয়াত এসেছিল যে তাদেরকে দর করে সবগুলো ডিভোর্স দিয়ে নতুন বউ আসবে, এমনকি তাদেরকে ফেলে গেলে তারা অন্য কোথাও মোহাম্মদের পরে তারা অন্য কোথাও বিয়ে করতে পারবে না। প্লিজ দোস্ত এগুলো জানো, জানো দোস্ত তিনি একটা সংরক্ষিত হচ্ছি আমি, কাম কু কাম কুকৃতি ধান্দাবাজি সাদাবাজি সব দেখবো আসাদুর। কিভাবে কিভাবে? তাহলে প্রথম কথা হচ্ছে, আসাদ যদি কোনো ভুল করে থাকে তো সে তো কারোর জন্য নবী না, সে নিজেকে নবী দাবি করে না। তোমার নবী তো তার 21-33 আয়াতে কত কথা বললো, তারপর সে নাকি সবার জন্য চরিত্রের উদাহরণ। তো দোস্ত তোমার কি ছোট বোন রে, তোমার ছোট বোন থাকে না আছে কিনা, তোমার বয়সটা ঠিক বোঝা যাচ্ছে না, তুমি আমার নিজেকে দোস্ত দাবি করছো, আচ্ছা অসুবিধা নাই। আচ্ছা তোমার আব্বা তোমার মারে যখন করছিল, তোমার মার কি 6 বছর বয়স ছিল দোস্ত, না 9 ছিল? হ্যাঁ, তোমার তো আদর্শগুলো, আচ্ছা সাবধান, এখন কই আসছো জানি না, এ পাট খেতে কেন আসছো, তোমার পিছনে কি কোনো দেখি তো কোনো মেয়েটে আছে নাকি, বাচ্চা শিশু শিশু সবাই যা, আমার দোস্ত সম্বন্ধে একটু সাবধান থাকবেন, সে তো আবার মহানদের উন্মত, সে আবার মেয়েটে যদি কেউ যদি আমার দোস্তের আশেপাশে থাকে জানি না কোন খেতে আছে সে, তবে তার থেকে মেয়েটে বাচ্চাটা আছে একটু দূরে রাখবেন, কারণ তার আবার নবী তো মহানমাদ, সে আবার ছোটো বাচ্চা মেয়ে দেখলে তার জিভে পানি আসে, এটা স্বাভাবিক তাই না? ছেলে মেয়ে মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন কারোর সাথে যোগাযোগ নেই, আমার পরিবার বলতে আমার একটা কুত্তা আছে, কুত্তা কুত্তা ঠিক, কিন্তু কুত্তা আছে এবং আমার জন্য পৃথিবীর 77% মানুষ আছে, এবং তোমার নবীর জন্য কি আছে জানো, তোমার নবীর জন্য আছে তোমরা যারা কিনা মানুষের গলা কাটো, এবং তোমার নবী পৃথিবীর সমস্ত কুত্তাদের মেরেছিল, এবং এখন সে বিশ্বের সবাই স্বীকার করে মানুষের জন্য মানুষ ছাড়া সবচেয়ে আপন জন হচ্ছে কুকুর, কারণ মোস্ট ট্রাস্টেড ফ্রেন্ড কুকুর। এখন তোমার নবী তার ঘরে এসে দেখে যে তার বউ খাটের তলে কুকুর, এখন সে কি কুত্তা দিয়া তোমার নবী কি কুত্তা নবীর বউকে কুত্তা দিয়া লাগাইতেছিল কেন নিজেরা সেটা জানি না, কিন্তু তোমার নবী এরপরে বলল যে ফেরেস্তা আসে না কুত্তা রাখলে, এবং সে সমস্ত কুত্তা মারা শুরু করলো। আমার আসল কারণ মনে হয় তোমার নবী ঘরে আইসা দেখে যে তার বউয়ের খাটের তলায় কুত্তা, বিশ্বাস করো না হাদিস খুঁজা বের করো, এবং এই কুত্তা দেখে সে বুঝা ফেললো যে তার তো আসলে চরিত্র খারাপ, সে সব বউরে টাইম দিতে পারে না, তার বউ বুধা নিজেকে কুত্তা দেওয়া লাগাইতেছিল, এরপরে সে কুত্তাগুলিকে সব হত্যা করা শুরু করলো। জানো সেই ঘটনা দোস্ত? জানে না, জানে না, জানে না, জানে না। দক্ষিণ কোরিয়া থেকে এই ঠান্ডা শীতের মধ্যে আমার দোস্তের জন্য পোস্ট করি। ও ও আচ্ছা দোস্ত তুমি দক্ষিণ কোরিয়া, এতক্ষণ কইবে না, আচ্ছা তুমি দক্ষিণ কোরিয়া খেতে কেন ঠান্ডার মধ্যে? আচ্ছা তোমার দক্ষিণ কোরিয়া কি তোমার লাত্তি দা বের করে দিছে, তুমি কি ইল্লিগাল ইমিগ্রেন্ট? আচ্ছা দোস্ত তুমি এটা কি সকাল বিকাল তুমি কি রাস্তায় এবার খেতে খুঁতে ঘুরে বেড়াও? আচ্ছা খেতে খুঁতে কেন ঘুরে বেড়াও দোস্ত, এটা হাগা মুতা এগুলো করার জন্য? তোমার কি বাসায় পানি নাই, তোমার তোমার কি দূর রূপে রাখছে, তুমি কি রাত্রিবেলা তুমি কি আসলে ওই যে তোমাদের জানিস কোরিয়াতে অনেকে অনেক বাঙালিরা আমি জানি যে তারা নিচে কাজ করে মাটির নিচে, তুমি কি দোস্ত সেরকম ইলিগাল, তুমি কি মাটির নিচে কাজ করো আর যখন দিনে বেরোয় আসো তখন তুমি খেতে খাবারে ঘুরে বেড়াও? আচ্ছা তুমি খেতে খাবারে ঘুরে বেড়াও, তুমি কি মানুষ কুত্তা, তুমি খেতে খাবারে আমি তো এখনো বুঝতেছি না। আচ্ছা দেখি একটু শুনি, দিকে পর্তুগালে সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। তবে এখন আমি মুহার বিরুদ্ধে মুহার পক্ষে বলতেছি দোস্ত, এই শালা তুমি যে এত বড় পাগলের পাগল, তুমি এত বড় পাজি, তুমি সেদিন একটা ভিডিওতে দেখলাম তুমি তোমার বউকে বলতেছো নাকি বলিছো নতুন বিয়ে করে যে আমি তোমাকে দুমুঠো ভাত দিতে পারবো, মাথার উপরে ছাদ দিতে পারবো, আর কিছু দেবো না। আরে শালা তুমি এত বড় পাগল কেন, তোমাকে আমি জ্ঞান পাপি বলে কি খালি খালি, তুমি বউটাকে বলতে আমি তোমাকে দুমুঠো ভাত দেবো সাথে আলু ভাজি দেবো, ডিম ভাজি দেবো, ডাল দেবো, কিন্তু গোশ আর মাছ দিতে পারবো না, এই কথা বলি তো বউ থাকতো তাই নাকি? কিন্তু তোমার মোহাম্মদ তো বউরে একটি টাকা ওই চুরি ধারে ডাকাতি ছাড়া দিতে পারে না। আমি তো আমার বউরে বলছিলাম যে আসো তুমি যে এই মহাউন্মাদের উপাসনা করো, মহাউন্মাদ কিন্তু 2টা টাকা তোমার ইনকাম করে তার বউদেরকে খাওয়ায় না, 1টা টাকাও না। সে প্রথমে বিয়ে করেছিল খাদিজাকে টাকার জন্য,
এই যেমন ওই বুড়ি মোল্লা তা আরে বুড়ির বিয়া করলো সওদা দিল, দেখে সওদা দিয়ে কোনো লাভ নেই, সওদা লাগাইতেও পারে না, সওদা থেকে কোনো টাকা হবে না। তখন তার নিজের দোস্ত আয়েশার বাচ্চা মেয়ের দিকে গেল লোভ, তারপরে করলো উমরের ভরে, তারপরে সে মারিয়া কিপ্তে জোন দাসের গিফট পেলো, তারপরে তো তোমার মহা উন্মাদ বিভিন্ন মানুষের বউরে বাগান শুরু করলো। যেমন কিনানার জামাইরে হত্যা কইরা তারে ধর্ষণ করলো, ধর্ষণ করে তার বিভিন্ন বিভিন্ন সম্পদ টম্পদ লুণ্ঠন করলো ওই বনু কুরাইজা বনু নাদির ওদের, কারণ তোমার মোহাম্মদের বিয়াগুলি নাকি অনেকগুলো আবার নাকি এগুলি কি ছিল পলিটিক্যাল বিয়া। ওরে বাপরে কি যে আমার পলিটিক্যাল, এর জন্য যাক আমি তো আমার বউদেরকে 2 মুঠ খাওয়ানোর জন্য প্রস্তাব দিছি, কিন্তু তোমার নবী 1 মুঠো এক বেলাও তোমার নবী তার বউদেরকে খাওয়াইতে পারে নাই দোস্ত। এর জন্য তার বউরা তারে আসলে ঘৃণা করতো, কিন্তু ডরের চলে যেতে পারে নাই, এবং তার বউগুলো এর লিখে ঘরের ভিতরে আটকে রাখতো। জানো জানো দোস্ত, তোমার সময় দিলাম, যাও যাও তুমি হাগু করে আসো, যাও বাবা হাগু করে আসো খেতে।